তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, মুস্তাহিদ ইমামগণের ঐক্যবদ্ধ সমাধান। কাদের ঐক্যবদ্ধ সমাধান? মুস্তাহিদ ইমামগণের ঐক্যবদ্ধ সমাধানকে রাসূল কি বলেছিলেন? আল্লাহর কাছে শতকরা 100 ভাগ নির্ভুল ইসলামী বিধান। আল্লাহর কাছে শতকরা, আল্লাহর কাছে শতকরা 100 ভাগ নির্ভুল আমি বলেছি না রাসূল বলেছেন? এখন যদি এইটাকে তারাবির নামাজ 20 রাকাত হওয়াকে কেউ ভুল বলে, তাহলে সে নিজেকে নিজে রাসূলের চেয়ে বেশি শিক্ষিত বলে দাবি করে। এত বড় শিক্ষিতর দরকার আমাদের নাই। মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত দিয়েছেন তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, 20 রাকাতের কম নয়। এই জন্য দুনিয়ার কোনো আলেমের অধিকার নাই এই ব্যাপারে দ্বিমত করার। এটার উপর ইমাম আবু হানিফার যেই মত, ইমাম শাফিঈর সেই মত, ইমাম মালিকের সেই মত, ইমাম আহমদ বিন হাম্বলের সেই মত। কাজেই এখানে দুনিয়ার কোনো আলেমের ভিন্ন মত পোষণ করার অধিকার নাই। খেলাফতে আবি বকর যেহেতু সাহাবাদের ইজমার দ্বারা সাব্যস্ত, এই জন্য এই বিধানটাই আল্লাহর কাছে শতকরা 100 ভাগ নির্ভুল ইসলামী বিধান। তারাবির নামাজ 20 রাকাতের কম নয় এই ব্যাপারে যেহেতু মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধ, কাজেই রাসূলের হাদিসের নির্দেশ মতে তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, ইসলামের এই বিধান আল্লাহর কাছে শতকরা 100 ভাগ নির্ভুল ইসলামী বিধান। এবার বলুন, তারাবির নামাজ 20 রাকাতের কম নয় এই ব্যাপারে ইজমা হয়েছে কাদের? মুস্তাহিদ ইমামগণের। এজন্য কোনো আলেমেরও দ্বিমত করার অধিকার নেই। বর্তমানে বাংলাদেশে কয়েক বছর যাবৎ একদল জাহেলে দ্বিমত করতে দেখা যায়। যেখানে আলেমদেরও দ্বিমত করার অধিকার নাই সেখানে দ্বিমত পোষণ করে একদল জাহেল। এই জাহেলদের পরিচয় ঠিক করা দরকার। এই সমস্ত জাহেলদের একদলের গুরু হলো গুগল। একদলের গুরু গুগল, এরা গুগল মাস্টারের কাছে লেখাপড়া করে। কি মাস্টারের কাছে? গুগল মাস্টারের কাছে। কম্পিউটারে বসে বসে দেখে একদল জাহিল বলে দিয়েছে তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত। দুনিয়ার কোনো আলেম বলেননি, একদল জাহিল বলেছে। কোনো কোরআনের কোনো আয়াতে থাকবে দূরের কথা, রাসূলের কোনো হাদিসে থাকবে দূরের কথা, এই 1500 বছরের দুনিয়ার কোনো আলেম বলেননি তারাবির নামাজ 8 রাকাত। একদল জাহেল গুগলে বক্তব্য দিয়েছে তারাবির নামাজ 8 রাকাত। এই গুগল মাস্টারের কাছে লেখাপড়া করিয়া একদল জাহিলে কয় তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত। এরা কার কাছে দিন শিখে? গুগল মাস্টারের কাছে। এরা কার কাছে দিন শিখে? এরা ইসলাম শিখে গুগল মাস্টারের কাছে। আর এক দলে ইসলামের বিধান শিখে জাহেল মাস্টারের কাছে। ওরা কারা? ওরা হলো যারা মাদ্রাসায় হয়তো কিছুদিন বাংলাদেশের কোনো মাদ্রাসায় লেখাপড়া করেছিল, কিন্তু কোরআন হাদিস ছাত্রদেরকে শিক্ষা দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারেনি। এই জন্য বাংলাদেশে বাড়ি, বাংলাদেশে লেখাপড়া করছে, কিন্তু বাংলাদেশে শিক্ষকতা করার যোগ্যতা না থাকায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইমামতি আর মুয়াজ্জিনির চাকুরি করতে যায়। কোরআন হাদিস শিক্ষা দেওয়ার যোগ্যতা থাকলে মুয়াজ্জিনির চাকরি করে, ছাত্রদের কোরআন হাদিস শিক্ষা দেওয়ার যোগ্যতা থাকলে ইমামতির চাকরি করে, করতে পারে, কিন্তু শিক্ষকতা ঠিক রেখে করে। এদের শিক্ষকতার যোগ্যতা না থাকায় মিডল ইস্টের বিভিন্ন দেশে ইমামতি আর মুয়াজ্জিনের চাকরি করতে গিয়া দেখে ওই দেশের জাহেলরা তারাবির নামাজ 8 রাকাত পড়ে। মক্কা মদিনায় তারাবির নামাজ 20 রাকাতেই পড়া হয়। মদিনা শরীফে তারাবির নামাজ 20 রাকাত পড়া হয় কারণ সেখানে আলেমদের তত্ত্বাবধানে তারাবির নামাজ হয়।
মক্কা শরীফে মদিনা শরীফে আলেমগণের তত্ত্বাবধানে তারাবির নামাজ হয়। এই জন্য মক্কা শরীফেও তারাবির নামাজ 20 রাকাত পড়া হয়, মদিনা শরীফেও তারাবির নামাজ 20 রাকাত পড়া হয়। বিভিন্ন